দুশ্চিন্তা থেকে মুক্তি কিভাবে পেতে পারে দুশ্চিন্তা দুশ্চিন্তা হ্যাঁ মানুষের চিন্তা আসবে এটি ঠিক আছে দুশ্চিন্তা বলে কেউ যদি বুঝাতে চান বলতে চান এমন দুশ্চিন্তা যার জন্য তিনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন দুশ্চিন্তা যার জন্য তিনি নামাজ ছেড়ে দিলেন যার জন্য তার ইবাদতবন্দিগী থেকে তিনি পিছিয়ে পড়লেন কোরআন তেলাগত থেকে তিনি পিছিয়ে পড়লেন ধিকিট আজকা থেকে পিছিয়ে পড়লেন তাহলে আমরা বলবো এটি মমিনের গুণ নয় এটি মমিনের গুণ নয় হ্যাঁ চিন্তা আসবে এবং কখনো সে ক্ষতিগ্রস্ত হতে পারে সাময়িকভাবে একটু মন ক্ষুণ্ণ হওয়া এটি কিন্তু মানুষের গুণ এটি হবে এটি হবে তবে দুশ্চিন্তাতে অনেক কিছু করে ফেলা এবং তার করণীয়কে ছেড়ে দেওয়া এটি কিন্তু কোনো অবস্থাতে মমিনের লক্ষণ নয় এই আমরা বলবো দুশ্চিন্তা যার মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত হব এটি যদি হয় তাহলে আমরা বলবো এই সম্পর্কে মমিনে সতর্ক হওয়া উচিত সতর্ক হওয়া উচিত মমিন কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না যার মাধ্যমে তার নিজের বড় ধরনের ক্ষতি করে বসবে ঘুম ঘুম তার হারাম হয়ে যাবে খাদ্য পানীয় সেটি হারাম করে ফেলবে না আমি খাবো না নজুব ইল্লামি আমরা সমাজে কখনো এ ধরনের দেখেছি না এটি এটিকে দুশ্চিন্তা বলে না বরং এটি নিজের ক্ষতি করা এটি নিজের ক্ষতি করা আর স্বাভাবিক যে চিন্তা স্বাভাবিক যেটিকে আমরা দুশ্চিন্তা বলছি এর মাধ্যমে যেটি আমি একটু কষ্ট অনুভব করি কষ্ট অনুভব এমনটি যদি হয় বড় ধরনের ক্ষতি হয়ে গেছে আমার এতে স্বাভাবিকভাবে মনক্ষুণ্ণ হয়ে আছে মনক্ষুণ্ণ হয়ে আছে এই কষ্ট থেকে আমি কিভাবে আমি ফিরে আসতে পারি স্বাভাবিক হতে পারি এই সম্পর্কে আমরা বলতে পারি এই সম্পর্কে আমরা বলবো যে নিবিম সাল্লু আলিক্লাম তাদের সম্পর্কে বলেছেন যারা প্রকৃতপক্ষে মোমেন মোমেনের তিনি দিক আলোচনা করেছেন এজন্য যত ধরনের দুনিয়াবি দুশ্চিন্তাই আপনি বলেন আর চিন্তাই বলেন যার মাধ্যমে আপনি একটু কষ্ট পাচ্ছেন এই কষ্ট থেকে আপনি ফিরে আসবেন স্বাভাবিক অবস্থা ফিরে পাবেন এমনটি যদি বলেন তাহলে আমরা বলবো নেবী সাল আলয়ালাম তাকে পরিপূর্ণ ইমানদার হতে বলেছেন এতটুকুই যথেষ্ট হবে আপনি পরিপূর্ণ ইমানদার হয়ে যান সব কিছু আপনার থেকে দূরে সরে যাবে যত কষ্ট দুনিয়াতে যত কষ্ট সবগুলো দূর হবে এটি একমাত্র উপায় প্রকৃতপক্ষে মেন হওয়া এই জন্য আল্লাহর দিকে ফিরে যেতে হবে এর মাধ্যমে আমি আপনি সকল দুশ্চিন্তা থেকে কঠিন চিন্তা থেকে কষ্টদায়ক চিন্তা থেকে আপনি মুক্তি পেতে পারে এটি লাঘব হতে পারে আল্লাহ তালা বলছেন ফিরু ই তোমরা আল্লাহমুখী হও আল্লাহর দিকে তোমরা পলায়ন করো ফিরে যাও এটি আহ এর মাধ্যমে তোমরা সকল ধরনের প্রশান্তি লাভ করবে এই জন্য নিবিম সাল্লাল্লাহ আলিহুসাল্লাম তিনি হাদিসে আলোচনা করেছেন যে হাদিসটি সহী মুসলিমে এসেছে আজাব আন আমরিন মোবমেন মমিনের জীবন বড় আশ্চর্যজনক জীবন আল্লাহ নিয়ে বলেছেন ওয়ালাই শেদা আলিকা ইল্লা ওয়ালাই শেদা আলিকাহাদিন ইল্লাল মোভমেন এটি মমিন ছাড়া কারো হতে পারে না এরপর আল্লাহ নিয়ে বলেছেন ইন আস র সকল ফকানা খৈরল্লাহু যখন তার সুসংবাদ আসবে তখন সে আল্লাহর প্রশংসা করবে এটা তার কল্যাণ রয়েছে ওইদা আসাবাত হু দর্র সবর ফকানা খৈরল্লাহু আল্লাহ নেই বলেছেন যখন কষ্টদায়ক তার কাছে জিনিস আসবে কষ্টদায়ক বস্তু আসবে যখন সে কষ্ট অনুভব করবে কষ্ট পাবে ক্ষতি হয়ে যাবে বিপদ চলে আসবে সবর ধৈর্য ধারণ করবে ফকানা খাহু এতে তার কল্যাণ রয়েছে এতে তার কল্যাণ রয়েছে তাহলে যে দিকগুলিতে আমি আমি চিন্তিত হই আমার কাছে চিন্তা আসে যেটিকে আমি দুশ্চিন্তা বলছি যদি এমনটিও হয় যে একটু কষ্ট পাচ্ছি এর জন্য আল্লাহ নিয়ে বলেছেন যে ধৈর্য ধারণ করতে হবে এটি এই কষ্ট থেকে বা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় একমাত্র উপায় ঈমানকে মজবুত করাচ্ছি আমি ধৈর্য ধারণ করাচ্ছি কেননা আল্লাহ সুখানহ তালা বলেছেন ইননামা ইউয়াফ সভ ইউরুন আ জনহম বিদয় রেখে সাহ আল্লাহ তালা বলেছেন যে প্রকৃতপক্ষে যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহতারা অফুরন্ত সব দেয় সুপ্রিয় সাথী বন্ধুগণ আজকে যারা সাথে ছিলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি মহরবাবু জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া কুড়ি সাল্লাহ শুখানহতাল্ এই সময়টুকু আমাদের কবুল করেন ইনশাআল্লাহ আমরা আগামী বুধবার আমরা একটু সময় আগিয়ে দেব বাংলাদেশ সময় সাড়ে নয়টা এবং সৌদি আরবের সময় সাড়ে ছয়টাতে আমাদের ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব হবে আল্লাহ সহ সকলকে ভালো রাখুন আজকে কিছু প্রশ্ন এসেছে যে প্রশ্নগুলো উত্তর আমরা দিতে পারিনি ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা সেই প্রশ্নগুলো দিয়ে আমাদের এই পর্ব আমরা শুরু করব আল্লাহ তালা সকলকে ভালো রাখুন ওসল্লাহ নবী মাহাম্মদ ওয়াল আলহি ওসাল্লাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক